মেক্সিকোতে গোলাগুলিতে নিহত অন্তত 10। উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে গোলাগুলিতে অন্তত 10 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরো 9 জন। দেশটির উত্তর অঞ্চলে একটি কার রেসিং শোতে এই ঘটনা ঘটে। আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে শনিবার মেক্সিকোর উত্তর অঞ্চলে বাজা ক্যালিফোর্নিয়ার একটি কার শোতে বন্দুক হামলায় কমপক্ষে 10 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন বলে স্থানীয় পৌর সরকার জানিয়েছে। অ্যানসেনেন্ডা শহরের সান ডিসেন্ট এলাকায় অল টেরেন্ট কার রেসিং শো চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। 911-তে রিপোর্ট করার বিবরণ অনুসারে দুপুর 2:15টার পর লম্বা বন্দুকধারীর লোকেরা একটি 200 ভ্যান থেকে বেরিয়ে গ্যাস স্টেশনে কার রেসিং শোতে অংশগ্রহণকারীদের ওপর গুলি করতে শুরু করে। মিউনিসিপ্যাল ও স্টেট পুলিশ, মেরিনোস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেড ক্রস সহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে। মেয়র আর্মান্দো আয়লা রুবেলস বলছেন, প্রাদেশিক অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কারপিও সানচেজ গোলাগুলির ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন।